তো আজ তোমরা যারা যারা আমার আগের এপিসোডটা দেখেছিলে তারা জানো যে আয়রন গোলেম আমাকে বিনা কারণে ভাই বারবার অত্যাচার করছিল। তাই আজ আমি আয়রন গোলেমকে এমন 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 শাস্তি দেব যে আয়রন গোলেম সারা জীবন মনে রাখবে না। মনে অবশ্য কি করে রাখবে, কারণ শাস্তিটা পাওয়ার পর তো। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমাকে কিছু জিনিস দেখাতে চাই। ঘরটা তো তোমরা আগের এপিসোডে দেখেছিলে, কিন্তু অফলাইনে আমি কিছু খেলেছি সেইটা তোমাকে দেখাই। যে এত কিছু জিনিস পেয়ে গেছি ভাই, কপার দিয়ে কি করবো? তোমরা যদি কিছু জানো তো কমেন্টে বলো। ঠিক আছে, ওকে। আর বাকি বেড আছে, চলো এবার এখান থেকে বেরোনোর জায়গা। আর তোমরা একটা জিনিস দেখাতে চাই, আগের এপিসোডে যে চার্জটা আমি করেছিলাম এখানে সেটা কোথায় গেল? তো কোথায় গেল তোমরা বলতে পারো? তো ভাই চার্জটা আমি শিফট করে দিয়েছি ওইখানে, দেখতে পাচ্ছ উপরে। ওটা মাইনক্রাফটের যত জায়গা আছে, গ্রাম আছে, সবার খাওয়া দাওয়া আমি এবার সাপ্লাই দেবো, তার বদলে পয়সা নেবো। এইখানে আমার আছে অ্যানিমেল ফার্ম। আয় আয় আয়, কে খাবি কে খাবি, চলে 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 চলে, তুই খাবি তুই খাবি, এনে তুই খা, আর তোকে দিচ্ছি একটা, এনে তুইও খা। আরে কি হচ্ছে ভাই তোদের এগুলো? হ্যাঁ না ভাই, এদের সাথে বেশি থাকা যাবে না, বলছি তোদেরকে। এসব কি অসভ্যতা? হ্যাঁ তো এসব কি অসভ্যতা? আমি চল ভাই গরু, এদিকে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, তোর জন্য একটা বন্ধু অপেক্ষা করছে, একটু সাবধানে থাকিস, ওর সাথে একটু বেশি এই মানে একটু তো তাড়া। আরে ভাই দুটো চলে এসেছে, ও তাহলে কোনো প্রবলেম নেই, ও একা এরা দুজনও ঠিক সামলে নেবে। তো ফটাফট চলে আমার পেছন পেছন, তাড়াতাড়ি যেতে হবে, আমার কাছে অত সময় নেই ভাই। এটার ভিতরে একটা জিনিস আছে যেটা এটাকে দেখাতে হবে ভাই, তোরা ফটাফট আয়। তোরা একটু ভেঙে দিয়েছি, এবার ফটাফট গরুগুলোকে নিয়ে আসে এইদিকে আয় এদিকে। আরে ভাই দাঁড়িয়ে গেলিস কোনো ভাই, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। ওকে ভাই এই নে, এবার তোরা খাওয়া খেয়ে করতে থাক, যে পারবি কর, আমার দেখার নেই। আমি এখান থেকে দরজাটা বন্ধ করে দিই, আর এরপর আমাকে নিয়ে আসতে হবে শিপ। শিপ পাহাড়ের উপরে আছে, চলো ফটাফট শিপগুলোকে নিয়ে আসি। দুটো শিপ আছে ভাই, তাহলে তো আরো ভালো। গুড মর্নিং। আরে ভাই দরজার পেছনে কি আছে ভাই? আয় 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 ভিতর আয় ভিতর আয়। বাইরে কেন অপেক্ষা করছিস? আমাকে তো ডাকতে তো হবে ভাই। আয় ভিতর আয় ভিতর। আস্তে আস্তে আগুন বন্ধ হয়ে গেল। একে একে মারবো না ভাই, মারবো না। একে এক কাজ করি, এই কোনাটা বন্ধ করে দিই, এই কোনাটাতে বন্ধ করে দেবো, এখানে আমি একে বন্দি করে রাখবো। কিন্তু বন্দি করাটা অতটা সহজ নয় ভাই, একে আমি বন্দি করবো কিভাবে ভাই? তো ফাইনালি ভাই বন্ধ করে দিয়েছে একে। এরপরে যে বুঝতে পারবে মজাটা, দাঁড়া একে এক সেকেন্ড, আমি উপর থেকে একটু দেখি কেমন এর পজিশন এখন। চলো ফটাফট উপরে যাওয়া যাক। কি ভাই ভালো তো, আমার সাথে যে ঝগড়া করতে আছে তাকে আমি এরকম ভাবেই করি। একজন বন্দি হয়ে আছে, ওর আর শাস্তির পালা, তোরও অমনি একদিন শাস্তির পালা হবে। কিন্তু এটা ভালো দেখাচ্ছে না, তোকে একটা জেল টাইপের বানিয়ে দিই, তাতে তোকে ভালো লাগবে। ওকে ভাই ফাইনালি একে জেলের মতো একটা বানিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগছে। আর এরকম ভাবে বন্দি থাকবে, এরও একদিন শাস্তির দিন আসবে আয়রন গোলেমের মতো, সেদিন একেও ছাড়িয়ে দেবো আর তারপরে এর শাস্তি হবে। চলো ফটাফট এবার যাওয়া যাক। আর ক্যাভারস্টোনের ভিতরে কি আছে তোমরা বুঝতেই পারছো আশা করি, কিন্তু তাও তোমরাকে একটু দেখিয়ে দিই। পিকেক্স লাগবে একটা একা ভাঙতে, চলো ফটাফট একটা ভেঙে দিই। আর চলো ভিতরে দেখি কি আছে। কি ভালো তো বস, কেমন আছো? হ্যাঁ আয়রন গোলেমকে মারতে হলে আমাদের একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে দড়ি। কিন্তু দড়ি বানাবার রেসিপিটা আমি ঠিকঠাক জানি না, দেখি একটু ক্রাফটিং টেবিলে দেখে নিই কোথা থেকে রেসিপিটা দেখতে হয়। এখান থেকে এখানে আছে, কোথায় ভাই দড়ি, কোথায় দড়ি দড়ি দড়ি, এইখানে আছে দড়ি। ওকে ওকে, চারটে স্ট্রিং লাগবে আর একটা স্লাইম। স্লাইম নেই ভাই, তাহলে তো আমাকে না ভাই প্ল্যান ক্যান্সেল করে দিচ্ছে। আমি এসেছি আমার বাড়ির একটু পেছন দিকে এই জায়গাটাতে, এখানে এসেছি একটা কারণে, কারণটা জানতে পাবে, কারণ ওই প্ল্যানটা আমি ক্যান্সেল করে দিই, কারণ দড়ি পাওয়া গেল না। আর ভাই অন্যদিন ওই নীল পোশাক পরা ওটা আসে, সেদিন আমি ওদেরকে একটু অ্যাভয়েড করি, তো আজ আসছেই না ভাই, ওদের এলো একটু কাজে লাগতো। তো চলো ফটাফট এখান থেকে স্যান্ডগুলো কালেক্ট করলি, কাজটা বুঝতেই পারছো তোমরা কি হতে চলেছে। ফাইনালি ভাই সব স্যান্ড ফ্যান্ড আমি কালেক্ট করে নিয়েছি, আমাদের প্ল্যানটা হচ্ছে এটাই। না ভাই বলবো না, চলো ফটাফট গিয়ে করেই দেখাই, আমার শান্তি হবে তোমরাকে দেখাতে পারলে। ফাইনালি ভাই সময়ের এরপরে শেষ হতে চলেছে, আমরা চলে এসেছি আমাদের ঘরে, আর এরপরে ওর মজাটা দেখাচ্ছি আমি। আমাকে মারার ফল ও আজ বুঝতে পারবে। কি ভাই আয়রন গোলেম, তুই কি মনে করেছিলি তোকে আমি ছেড়ে দেবো ভাই? তোকে আমি বলেছিলাম আমার সাথে তুই একদম লড়াই করতে যাস না, বিপদে পড়ে যাবে, কিন্তু তুই শুনিস নি, আমাকে বারবার মেরেছিস, তাই তোর জন্য একটা ছোট্ট একটু উপহার এই নে। ভাই আমি মনে করলাম যে ওকে জাস্ট একটু টাচ করব, দিয়ে পরে ওকে কষ্ট দিয়ে দিয়ে মারবো, তার আগেই ও মরে গেল ভাই। এটা কি হয়ে গেল ভাই আমার সঙ্গে? ভাই কেন আমি ওকে মারতে গেলাম একবার? আমি ভেবেছিলাম ওকে এরকমভাবে শ্বাসকষ্ট দিয়ে মারাবো, এইরকমভাবে বালি চাপা দিয়ে দেবো, বালি চাপা দিয়ে দিয়ে তার কী হবে না, ও শ্বাসকষ্ট হয়ে মরে যাবে। তোমাকে দেখাচ্ছি দেখো, এরকমভাবে বালি দিয়ে দিতে শ্বাসকষ্ট হয়ে যায়, এরকমভাবে দিয়ে পরে মরতে স্টার্ট করে যায় ভাই, এরকমভাবে মরতে স্টার্ট করে যায়। কিন্তু কেন ওকে আমি একবার মারতে গেলাম ভাই? কেন ভাই আমিও তো মরে যাবো ভাই, বেরো 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 ভাই, আমি তো এটা দেখিনি ভাই, মরলাম মরলাম গেল।
চলো এবার রাত হয়ে গেছে, ফটাফট ঘুমিয়ে যাই, সকালে উঠে দেখা যায় কি করা যায়। আর এক সেকেন্ড ভাই, জম্বিটা কই ভাই? এখানে তো জম্বিটা ছিল ভাই, জম্বির কোথায় চলে গেল? আমি ভাই এত কষ্ট করে ওকে বন্দি করে দিয়ে গেলাম ভাই, জম্বিটা কোথায় চলে গেল ভাই? কমেন্টে তোমরা ফটাফট বলো ভাই, জম্বি কিরকম ভাবে উড়ে যায় নাকি? তোমরা যদি কেউ জানো প্লিজ বলো, জম্বি কিভাবে এমনি করে উবে যেতে পারে ভাই, গায়েব কিভাবে হয়ে গেল? বাকি আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, আর পরের এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে শেয়ার করো, আর ফটাফট একটা কমেন্ট করো ভাই যে কেন এটা গেল, কেন তোমাদের ভিডিওটা ভালো লাগলো কি না, সব কিছু বলো। আর পরের এপিসোডে দেখা হচ্ছে, টাটা বাই বাই।